আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই যে আমি আপনাদের সবাইকে বাংলায় বললাম আপনাদের সবাইকে শুভেচ্ছা, ঠিক একইভাবে আমাদেরকে কিন্তু ইংরেজিতেও এই শুভেচ্ছাটা আদান প্রদান করতে হয়। একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে প্রথম সাক্ষাৎ করে, তখনই কিন্তু আমরা এই শুভেচ্ছার আদান প্রদানটা করে ফেলি। শুভেচ্ছা আদান প্রদান করতে গিয়ে ইংরেজিতে বেশ কিছু ফ্রেজ কিংবা সেন্টেন্স ব্যবহার করতে হয়। আমরা এরকম কিছু সিম্পল ফ্রেজ এবং সেন্টেন্স আজকে শিখব, যেগুলো দিয়ে আপনি শুভেচ্ছা আদান প্রদান করতে পারবেন, মানে আপনি একটা কথা শুরু করতে পারবেন কিংবা একটা শুভেচ্ছা দিয়ে শুরু করতে পারবেন। আমরা প্রথমেই যে কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমরা কারো মনোযোগ আকর্ষণ করার জন্য, সেটা শুভেচ্ছা না ঠিক, মনোযোগ আকর্ষণ করার জন্য একটা শব্দ ব্যবহার করি, সেটাকে বলা হয় হচ্ছে হ্যালো। কী বলি আমরা? হ্যালো। অর্থাৎ যে কারোর সাথে আমরা যখন কথা বলবো, কথা শুরু করার আগে জাস্ট তার মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা হ্যালো বলতে পারি। এটা কিন্তু শুভেচ্ছার একটি অংশ। হ্যালো বলার পরে যদি সে নতুন পুরাতন ব্যক্তি হয়, অথবা যদি নতুন ব্যক্তিও হয়, আজকেই নতুন পরিচয় হলাম, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। তাহলে আমরা মনোযোগ আকর্ষণ করার জন্য বলতে পারি হ্যালো, দেন তার সাথে পরবর্তীতে কথা চালিয়ে নেওয়ার জন্য আমরা বলতে পারি নাইস টু মিট ইউ, অথবা সিম্পলি আমরা তাকে জিজ্ঞেস করতে পারি আপনি কেমন আছেন, দ্যাট মিন্স হাউ আর ইউ। এই হাউ আর ইউ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, যেখানে বেশ কয়েকটা এক্সপ্রেশন হাউ আর ইউর পরিবর্তে আমরা দিতে পারি। সেই ভিডিওটা একটু কষ্ট করে আপনারা আমাদের এই স্পোকেনের প্লেলিস্টে পেয়ে যাবেন। তো সেখানে আমরা বলতে পারি কি হাউ আর ইউ, রাইট? এরপর আমরা বলতে পারি ইটস প্লেজার টু মিট ইউ, ইটস প্লেজার টু মিট ইউ। ওই নাইস টু মিট ইউ যেটা বলেছি সেটার পরিবর্তে আমরা নতুন আরেকটা সেন্টেন্স ব্যবহার করতে পারি, ইটস প্লেজার টু মিট ইউ, মানে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, অথবা আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, রাইট? এছাড়া আমরা বলতে পারি প্লিজ টু মিট ইউ। কী বলতে পারি? প্লিজ টু মিট ইউ, অর্থাৎ নাইস টু মিট ইউ, ইটস আ প্লেজার টু মিট ইউ এবং প্লিজ টু মিট ইউ, এই কয়েকটা ফ্রেজ কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি। এবং ফাইনালি যেটা আমরা হর হামেশা বলে থাকি, সেটা হচ্ছে তিনটা ফ্রেজ মেনলি, গুড মর্নিং, গুড আফটারনুন এবং গুড ইভিনিং। এটার একটু সময়ের ব্যাপার আছে যে আমরা গুড মর্নিংটা কখন বলবো। সাধারণত সকাল থেকে, সকাল বলতে ভোর থেকে শুরু করে একেবারে দুপুর বারোটার আগ পর্যন্ত আমরা বলবো হচ্ছে গুড মর্নিং। দেন যখন দুপুর বারোটা পার হয়ে যাবে তখন আমরা বলবো গুড আফটারনুন। আমরা কিন্তু গুড নুন বলবো না, গুড নুনটা একটা সময় ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না। সো আপনি ফর্মাল ইংলিশ গ্রিটিংসের ক্ষেত্রে গুড আফটারনুন ব্যবহার করবেন দুপুর বারোটার পর থেকে বিকেল পাঁচটা বা সন্ধ্যা হওয়ার একটু আগ পর্যন্ত। ঠিক সন্ধ্যা যখন হয়ে যাবে তখন কী করবেন? সবাই নিশ্চয়ই গুড নাইট বলবেন? নো, গুড নাইট কিন্তু বলা যাবে না। গুড নাইট হচ্ছে একটা আসলে একটা ফেয়ারওয়েল, মানে এটা একটা ক্লোজিং। আপনি যখন কারোর কাছ থেকে বিদায় নেবেন তখন আপনি গুড নাইট বলবেন, মূলত ওই সময়টাতে বলতে হবে যে গুড ইভিনিং। এখন আপনার প্রশ্ন হতে পারে যে স্যার, আমি যদি রাত এগারোটায় কারোর সাথে সাক্ষাৎ হয় তখনও কি আমি গুড ইভিনিং বলবো? ইয়াস, যদি আপনি রাত এগারোটায়ও কারোর সাথে সাক্ষাৎ করেন এবং এটা যদি আপনার ফার্স্ট মিটিং হয় ওই দিনের জন্য, দেন আপনি অবশ্যই গুড ইভিনিং বলবেন, ঠিক আছে? তাহলে আমরা এই তিনটা টাইমকে ভাগ করে নিব, সকাল থেকে দুপুর বারোটার আগ পর্যন্ত আমরা বলবো গুড মর্নিং, দুপুর বারোটার পর থেকে বিকেল পাঁচটা বা সন্ধ্যার আগ পর্যন্ত আমরা বলবো হচ্ছে গুড আফটারনুন, অ্যান্ড দেন হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আমরা বলবো হচ্ছে গুড ইভিনিং। এবং যদি কারো কাছ থেকে রাতে বিদায় নেই বা অন্ধকার হওয়ার পরে বিদায় নেই তখন আমরা বলবো হচ্ছে গুড নাইট, রাইট? সো এই যে গ্রিটিংস, যে কটা গ্রিটিংস আমি বললাম, এই কটা গ্রিটিংস খুব সিম্পল, আপনারা হয়তো এগুলো অনেকেই আগে থেকে জানেন। সিচুয়েশন অনুসারে আপনাদেরকে ব্যবহার করতে হবে। আমি এই পর্যন্ত যতগুলো ফ্রেজ আপনাদেরকে শিখিয়েছি সবগুলোই কিন্তু আপনি সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করবেন। এগুলোকে প্রথমে মুখস্থ করতে হবে, তারপর লিখতে হবে, তারপর প্রচুর পরিমাণে এটা দিয়ে ড্রিলিং করতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন কনভারসেশন করতে হবে কারোর সাথে, এবং সেখানে সেগুলোকে সিচুয়েশনের উপরে ভিত্তি করে অ্যাপ্লাই করতে হবে। তাহলেই একমাত্র আপনি ইংরেজিতে একজন ভালো স্পিকার হতে পারেন। তো আজকের এই এই এক্সপ্রেশনগুলো যেগুলো আমি শিখালাম, এগুলো যদি আপনার ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আসলেই ভালো লেগেছে কিনা এটা কিন্তু আপনাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে আমি জানতে চাচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।